দরং শোণিতপুরৰ পাছত এইবার শিবসাগর জেলাত বাঁহ ফুলার আরম্ভ। 40 বছৰৰ পাছত এজোপা বাঁহত ফুলে ফুল, শিবসাগর জেলার বিভিন্ন অঞ্চলত বাঁহ ফুলার খবর। জেলা কৃষি বিভাগের বিশেষ তৎপরতা, অনুষ্ঠিত জরুরী সভা। আতঙ্কিত নহব, সজাগ হোক, শিবসাগর জেলা কৃষি বিভাগের জনসাধারণের প্রতি আহ্বান। কৃষি বিষয়ার নেতৃত্ব সহকারী কৃষি সঞ্চালক অমৃত শইকীয়া, মহকুমা কৃষি বিষয়া রুমি বরা, গণেশ পহুচুই, স্থানীয় কৃষি উন্নয়ন বিষয়া উর্মিল বরঠাকুর, জ্ঞানপ্রদীপ বরগোহাঁই, জেলা মিডিয়া বিশেষজ্ঞ দেবাশ্রী দীক্ষা, কৃষি সঞ্চালক সহায়ক আখতার হুসেন সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন। আমার অসমৰ দুখন রাজ্যত দুখন জেলাত শোণিতপুর আর দরং ইতিমধ্যে আমার বাঁহ ফুলা পরিঘটনা যেটো সেইটো ডিস্ট্রিবিউশন হয়েছে আর আমি ইনফরমেশনও পাইছো। আর সেই মর্মে আমি শিবসাগর জেলাত আমার ফিল্ড ফাংশনারি অর্থাৎ আমার গাঁও পর্যায়ের যখন কর্মী আছে, আমার উন্নয়ন বিষয়া আছে, সকলক এলার্ট করে রাখিছিল যে শিবসাগর জেলাত যদি এই ধরনের পরিঘটনা হয় আমাক অবগত করব। আর সেই মর্মে আজি আমি কেবাটাও ঠাইরপর বাঁহ ফুলার খবর পাও আর বাতর পাই আমি জরুরকালীনভাবে আমি আমার কার্যালয়ত এখন সভা আহ্বান করো। আর সভাখনত আমি ইয়ার আমি ভবিষ্যতে আমি কি করি আর কি করবলগিয়া আছে সেই সম্পর্কে আলোচনা করা হয়। আর ইতিমধ্যে আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র শিবসাগরের মুখ্য বিজ্ঞানী তখন মই নিজে আমার এসডিও সকল এডিএ আর আমার মিডিয়া এক্সপার্ট সকলকে লৈ আমি ক্ষেত্রভিত্তিক পরিদর্শন করো। আর পরামর্মে আমি সিপাহীগাঁও আমার সিপাহীগাঁও অঞ্চলত, দিশামুখ অঞ্চলত, আমগুড়ি, জামুগুড়ি, নাজিরার ধূপাবর এনেকা কেটামান ঠাইত আমি বাঁহ ফুলা পরিঘটনাটো পাও। আর আমি রাইজক সচেতন করেছো ইয়ার জড়িয়ে যাতে ইয়ার পিছত আমার ফুলার অবস্থাত ইয়াত একটা পোক বাঘ বলে কোম আমি বেম্বু সিড বাঘ, সেই বাঘটো অহার আগে আমি যাতে ইয়ার প্রিকশনারি মেজার আমি লব পারো সেইটোর আমি দিহা করেছো ইতিমধ্যে। আর ফিল্ড পর্যায়ত আমি বহুত প্রশিক্ষণও দিছো এই সম্পর্কত। আর যাবতীয় আমি যেখানে ব্যবস্থা সেইখানে করবলে আমি ইতিমধ্যে পরামর্শ আগবাইছো সকলকে। আর শিবসাগর জেলার বাকি অঞ্চলত যদি এক দৃষ্টিগোচর হয় আমি গাঁও প্রধানের জড়িয়ে হোক বা আমার কৃষি বিভাগের কর্মচারীবৃন্দর জড়িয়ে হোক বা সংবাদ মাধ্যমের জড়িয়ে হোক সকলরে আমি আমাক অবগত করবলে অনুরোধ জানাইছো যাতে আমি এই পোকটো আমি যাতে নিবারণ করব পারো, আমার আমার খেতি পথার বা আমার বাসগৃহ বা এনেকা ধরনের অঞ্চললৈ বিয়পি করব নোৱাৰে আর আমার হানি করব নোৱাৰে তার আমি উপযুক্ত ব্যবস্থা যাতে আমি সময় থাকতে লব পারো। পরবর্তীকালত পরিবেশ নিয়ন্ত্রণের বিশেষ গুরুত্ব প্রদান করিব বলি জানিব দিছে বিষয়াসকলে। শিবসাগরের পৰা মুস্বা বিলাৰী, রিপোর্ট প্ৰাতহ টাইম ডিজিটেল। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতহ টাইম। থলুৱা ভাষা, কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতহ টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ, ইনষ্টাগ্ৰাম আৰু ব্লগাৰ পেজত লাইক আৰু ফ'ল' কৰক।